নতুন একটা দেশে খেলতে যাবে, সাধারণত এইসব দেশে তো আসলে আমাদের ওইভাবে খেলার সুযোগ হয় না, মানে ওমানের মধ্যে খেলতে যাচ্ছেন, এই জিনিসটা কতটুকু এক্সাইটিং? না, আমি আসলে খুব এক্সাইটেড, কারণ ওমানে এর আগে আমার কখনো খেলতে যাওয়া হয়নি। ইভেন দুবাইয়েও যে টুর্নামেন্টগুলো হয়েছে আমি ম্যাচ খেলিনি এখন পর্যন্ত, তো ইনশাল্লাহ আমার জন্য ওমান এবং দুবাইয়ে খেলাটা একদম নতুন হবে যদি আমার সুযোগ হয় ইনশাল্লাহ। তো আমি এক্সাইটেড, অ্যাট দ্য সেম টাইম আমি চাই যে ভালো কিছু উপহার দিয়ে ম্যাচ জিতানোর জন্য। আসলে শরীফুল আমাকে বারবার বলছিল যে ভাই একটা সেলিব্রেশন করা দরকার, বিশ্বকাপে আমরা দুজনই আছি। আমি বললাম দেখ, আমি ওইভাবে তো কোনো সেলিব্রেশন করা হয়নি, একবারই করা হয়েছিল মাশরাফি ভাইয়ের সাথে, তো করলে ওইটাই করতে পারিস। ওরা বলছে ঠিক আছে এটাই। তাসকিন ভাই, 2016 টি টোয়েন্টি বিশ্বকাপে মাঝপথে ফিরে আসতে হয়েছিল, 2019 ওয়ানডে বিশ্বকাপে ইঞ্জুরির কারণে ছিলেন। বিশ্বকাপ নিয়ে আপনার একটা মানে দুই ধরনের অভিজ্ঞতা হয়েছে, এবার যেহেতু সুযোগটা আসছে, এবার কি সবগুলো পুষিয়ে নেয়ার বা বাড়তি ভালো করার তাগিদ অনুভব করছেন কিনা? না, সত্যি কথা বলতে দুইটা স্মৃতিরই ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ে ছিল, বাট যেগুলা ওগুলো আসলে অতীত হিসাবে গিয়েছে, তো আমি বর্তমানে ফোকাস করতে চাই। আর সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে আর ভালো করতে পারি। না, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে আমি বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছি আবার, আর আমি খুব এক্সাইটেড যে আমি খেলতে যাব ইনশাল্লাহ, আল্লাহ যদি নেয়। আর যদিও কন্ডিশনের কারণে ওইভাবে টি টোয়েন্টি লাস্ট দুইটা সিরিজে রেগুলার ম্যাচ খেলতে পারিনি, কিন্তু একটা ম্যাচ লাস্ট ম্যাচটা খেলা হয়েছে। আর এমনি প্রিপারেশন ওয়াইজ ওটিস গিবসন এবং টিম ম্যানেজমেন্টদের সাথে আমার ভালো মতো কাজ করা হচ্ছে সবসময়, বাট ইনশাল্লাহ আমরা ওইখানে যেও প্রিপারেশনের জন্য বেশ কিছুদিন সময় পাবো, ইনশাল্লাহ যদি আমরা ভালো কিছু করতে পারি, আমার বিশ্বাস যে আমরা ভালো কিছু করব, করা সম্ভব আমাদের টিম দ্বারা। হ্যাঁ ভাইয়া, জি জি, না আসলে প্রিপারেশনের জন্য ওই যে আমরা 10 দিন পাচ্ছি এবং কিছু প্র্যাকটিস ম্যাচও হয়তো 3টার মতো, আর তাছাড়া টি টোয়েন্টি খেলাটাই এক্সিকিউশনের, তো যে মানে যেরকমই কন্ডিশনও হোক সেরকমভাবেই আমাদেরকে প্ল্যান ওয়াইজ এক্সিকিউশন করতে হবে। যদি দেখা যায় যে কাটার কম ধরে তখন হয়তো ইয়র্কার বা লেন্থ বলের এক্সিকিউশনটা অনেক ইম্পর্টেন্ট হবে, তো ডেফিনেটলি আইসিসির ইভেন্ট মাথায় থাকবে যে ফ্ল্যাট ট্র্যাক বা স্পোর্টিং ট্র্যাক হবে, তো চ্যালেঞ্জিংও হবে বোলারদের জন্য, বাট অ্যাট দ্য সেম টাইম এক্সিকিউশন প্রপার হলে ভালো করারও চান্স থাকবে।